হ্যালো এভরিওয়ান আজকে মিসলেনিয়ার সার্ভিস টু থাউজেন্ড ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো দেখো যাদের যাদের নাম ইন্টারভিউর জন্য এসছে তাদেরকে প্রথমেই বলবো কংগ্র্যাচুলেশনস ভালো করে প্রিপেয়ার করো যাতে তোমরা এইবারে চাকরি পেয়ে যাও আর যাদের নাম আসেনি তাদের বলবো যে নিরাশ হয়ে পড় না আরও ভালো করে নিজেদের তৈরি করো যাতে পরবর্তী পরীক্ষায় ভালো ফল করতে পারো তো দেখো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ড্রেস কোড ড্রেস কোডে কি যদি মেল ক্যান্ডিডেট হয় তো তারা তোমরা জানো যে এটা যেহেতু একটা ফর্মাল ইন্টারভিউ তাই জন্য মেল ফিমেল যাই হও তোমাদের ফর্মাল অ্যাটায়ার পরে ওখানে যেতে হবে তো মেলদের জন্য কি আছে তারা ফুল স্লিভ শার্ট পরবে এবং শার্টটা কি হতে হবে লাইট কালারের হতে হবে খুব বেশি ডার্ক কালারের বা খুব বেশি প্যাটার্ন যদি শার্টে থাকে তাহলে কিন্তু সেটা ফর্মাল হয় না ঠিক আছে প্যান্টসও কী হবে ফর্মাল প্যান্টস হবে মানে জিন্স পরে চলে গেলে বা ওই যে কোনো কোডের প্যান্ট পরে চলে গেলে সেগুলো কিন্তু হবে না যে ফর্মাল প্যান্টগুলো হয় সেটাই পরতে হবে তোমাদের থাকলে ভালো নয়তো কারোর থেকে বন্ধুদের থেকে বড়ো করতে পারো আর না হলে কিনে নিতে পারো বানিয়ে নিতে পারো পিস কিনে বানিয়ে নিতে পারো ফিটিংস ভালো হতে হবে দেখো একটা হয় কি খুব টাইট ফিট হয় অনেকে পড়ে যায় সেগুলো কিন্তু ঠিক না তোমার বসতে অসুবিধা হচ্ছে বা তুমি যদি বসো তাহলে তোমার সেই জামার দুটো যে বাটন হোল তার মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে এত টাইট পরা যাবে না আবার খুবই ইল ফিটেড পরা যাবে না হুম যে নিজের থেকে দু তিন সাইজ বড় জামা সেরকম না নিজের তোমার প্রপার ফিটিং হতে হবে জামা প্যান্ট জুতো সব কিছু ফর্মাল শ্যুজ ব্ল্যাক অথবা ব্রাউন আর বেল্ট পরবে বেল্ট আর শ্যুয়ের সাথে ম্যাচ করবে তাহলে ভালো হয় আর কি এবার একান্ত যদি না থাকে তাহলে কিছু করার নেই কিন্তু বেল্ট আর শ্যুজ ম্যাচ করলে সেটা ভালো দেখায় আর দ্বিতীয়ত যে বেল্ট পরবে বেল্টের যে বাকেলস থাকে এখন অনেক ধরনের বেল্টস হয় যেখানে খুব বাকেলটা খুব চকচকে হয় অনেক বেশি প্যাটার্ন থাকে অনেক বড়ো দেখায় বাকেলগুলো সেই রকম কিন্তু না একদম সিম্পল বাকলওয়ালা একটা বেল্ট পরে যাবে টাই যদি পরো কেউ যদি টাই পরে তাহলে তারা কি টাই পরবে সেখানেও ফর্মাল খুব বেশি প্রিন্টেড বা খুব চকচকে একটা কালারের টাই পরে চলে গেলাম সেরকম হবে না ঠিক আছে প্যাটার্ন যদি থাকে তাহলে খুব ছোট ছোট প্যাটার্ন থাকে অনেক সময় ডট ওই রকম হতে পারে ডার্ক কালারের উপর লাইট কালারের ডট অথবা লাইট কালারের উপর ডার্ক কালারের ডট সেই রকম আর কি থাকে স্ট্রাইপস থাকে ছোট ছোট খুব থিন স্ট্রাইপস হলে যে টাইগুলো হয় সেইগুলো পড়তে পারো টাইতে যদি এখন তোমার কার্টুন থাকে কোনো অ্যানিমে ক্যারেক্টার থাকে রকম টাই কিন্তু পরা চলবে না মাস্কের ক্ষেত্রেও তাই মাস্ক নিয়ে কি প্রোটোকল আছে সেটা আমি জানি না তবে মাস্ক যদি থাকে তো সবচেয়ে ভালো হয় এন নাইনটি ফাইভ মাস্ক সাদা রঙের পরে যাওয়া আর যদি তোমরা তার জায়গায় কটনের মাস্ক পরো তাহলে কি করতে হবে কটনের মাস্ক যদি পরো তাহলে একদম প্লেন মাস্ক পরবে বেশি প্যাটার্ন বেশি এটা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু মেয়েদের এখন কি হয় সেই জামার সাথেই মাস্ক পাওয়া যায় কাপড়ের মাস্ক পাওয়া যায় তাঁতের মানে নানা রকমের মাস্ক তো সেরকম কিন্তু পরবে না খুবই মানে ছিনছাম প্লেন মাস্ক পরবে ঠিক আছে ওয়াচ যদি পরো তাহলে অ্যানালগ ওয়াচ পরবে ফর্মাল ওয়াচ আর এখানে দেখো আমি একটা জিনিস লিখেছি এটা সব জায়গায় মেনটেন করা হয় না কিন্তু করা ভালো যে যদি ক্যান্ডি মানে ম্যারিড কেউ হয় তাহলে তার যে টাইটা হবে তার লেন্থটা কি বেল্টের নিচে অবধি হয় বেল্ট যে পরো কোমরে তার নিচে অবধি আর যদি আনম্যারিড হয় ক্যান্ডিডেট তাহলে বেল্টের উপর অবধি টাইটা থাকে বা মিড অবধি মিড বেল্টের মিডিল অবধি টাইটার যেন লেন্থটা হয় এটা অনেকেই মেনটেন করে না তবে বলে রাখলাম এইবারে আসছে ফিমেল ফিমেলের ক্ষেত্রে কি সালওয়ার কামিজ পরতে পারো অথবা শাড়ি পরতে পারো যাই পরবে সেটা লাইট কালারের পরবে আর প্রিন্ট যেন বেশি না থাকে ঠিক আছে শাড়ির ক্ষেত্রে পারে যদি প্রিন্ট থাকে তাহলে যেন পুরো বডিটা শাড়ির শাড়ির জমি যাকে বলা হয় সেটা লাইট কালারের হয় অথবা সারা জমিতেই কাজ যদি থাকে তাহলে কি হতে পারে ছোট ছোট প্রিন্টেড যেন থাকে অনেকটা ট্রেফ ট্রেফয়েল হয় সেরকম প্রিন্ট সেগুলো ঠিক আছে কিন্তু খুব সারা শরীর জুড়ে মানে সেই বালুচরি শাড়ির মতন কাজ করে থাকা বা বেনারসির মতন সেই রকম পড়ে যাবে না সালভারের ক্ষেত্রেও সেম ওকে তারপরে কি ফর্মাল শ্যুজ মানে আমরা যেগুলোকে পাম্প শু বলি বা ব্যালেরিনা বলি সামনের দিকটা আটা হুম সেই রকম শ্যুজ পরবে আর ডোন্ট ওয়ে টু মেনি অ্যাক্সেসারিজ মানে হাতে চুরি কানে মানে অনেক সিরিয়ালের যেরকম দেখায় না যে বউটা বাড়িতে রান্না করতে করতেই তারপরে ইন্টারভিউ দিতে চলে গেল শাঁখ মানে সেই শাখা পলা চুরি বালা সব কিছু পরে ওই রকম কিন্তু হয় না আসলে যদি কানের দুল পরো তাহলে স্টার্ট কানের দুল মানে ঝোলা কানের নয় যেটাকে আমরা টপ কানের বলি বা টেপা কানের বলি ওইরকম স্টার্ট কানের দুল পরবে আর নাও পরতে পারো যারা ম্যারেড এবং তারা সিঁদুর শাখা ইত্যাদি পরেন তো সিঁদুর পরবেন খুব বেশি না অল্প করে সিঁদুরের ছোঁয়া রাখবেন আর শীতিতে আর তার সাথে শাখা পলা পড়তেই পারেন তবে শাখা বাঁধানো পলা বাঁধানো লোহা বাঁধানো সে নানারকম ডিজাইন করা সে অপরাজিতা অপুর মতন ওই রকম কিন্তু না সিম্পল শাখা পলা আর কেউ লোহা বাঁধানো পড়লে লোহা বাঁধানো ব্যাস আর কিছু না ঠিক আছে এই রকমই যেন থাকে অতিরিক্ত যেন না হয় যে আপনি হাত নাড়াচ্ছেন আর তার সাথে চুড়ি ঝনঝন করে উঠছে সেই রকম যেন না হয় এরপরে আসছে ইন্টারভিউ ডেকোরাম মানে ইন্টারভিউ যে হবে কিভাবে ঢুকতে বলে ওরা কি হয় তোমরা যখন পিএসসি অফিসে ঢুকবে তখন প্রথমে একটা ঘরে যেতে হবে সেই ঘরে গিয়ে নিজেদের যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো জমা করতে হয় ঠিক আছে ডকুমেন্টসগুলো জমা করে দেওয়া হলো ওরা অরিজিনালের সাথে তোমার যে ফটোকপিগুলো সেগুলো ম্যাচ করিয়ে নিলো আর তোমার একটা চয়েস শীট দেওয়া হয় চয়েস শীটটা অনেকটা এই রকম দেখতে আমি জানি না এখনও তোমাদের দিয়েছে কিনা না এইরকম চয়েস শীট দেওয়া হয় সেখানে এখানে সার্ভিসগুলো থাকে আর তার পে স্কেল থাকে আর এখানে অর্ডার অফ প্রেফারেন্স মানে তুমি এক নম্বরে কোন সার্ভিসটা রাখতে চাও দু নম্বরে কোনটা রাখতে চাও তিন নম্বরে কোনটা রাখতে চাও সেই রকম ঠিক আছে তো এই চয়েস শীটটাও কিন্তু ওরা নেবে সেখানে তোমার আই এম নট ইন্টারেস্টেড ইন বলে যে যে জায়গাগুলো তো যে সার্ভিসগুলো তোমরা ইন্টারেস্টেড নয় সেই সার্ভিসগুলো লিখে দিতে হবে নিজে সিগনেচার করতে হবে ব্লক লেটারে নাম লিখতে হবে রোল নাম্বার ডেট তুমি এটা ফিল করে নিয়ে যেতে পারো অথবা ওখানে গিয়ে ফিল করতে পারো ওখানে গিয়ে যদি ফিল করো তাহলে ফিল করার পরে না এর একটা ছবি তুমি তুলে রাখবে নিজের কাছে ডকুমেন্ট হিসাবে ঠিক আছে ডকুমেন্ট হিসাবে একটা ছবি তুলে রাখবে হলো এইবারে ওই ওই ঘরে সব জমা দিয়ে দেওয়ার পরে তোমাকে অন্য আরেকটা ঘরে নিয়ে যাওয়া হবে তোমার ডকুমেন্টসের যে কপিগুলো অ্যাফিডেভিটগুলো এই চয়েস শিট এগুলো সব নিয়ে নিলেন উনি এবার ইন্টারভিউ রুমের তোমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে সেখানে বসতে দেওয়া হবে সেখানে তোমাকে ওয়েট করতে হবে তারপরে ওখানে যে পিয়ন থাকেন তিনি গিয়ে তিনজন তিনজন করে ডেকে আন তো তোমার যখন টার্ন আসবে তখনও পিওন তোমায় ডেকে নিয়ে যাবে এবারে একদম ইন্টারভিউ যে বোর্ড রুম তার বাইরে একটা জায়গায় চেয়ার থাকে অনেক চেয়ারে তোমাকে বসে থাকতে হবে একজন ঢুকে থাকবে অলরেডি তার ইন্টারভিউ চলছে একজন ক্যান্ডিডেটের সে বেরোবে সে বেরোনোর সঙ্গে সঙ্গে তুমি ঢুকবে না সে বেরিয়ে যাবে কিছুক্ষণ বসে থাকবে তারপর ভিতর থেকে যে ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা বোর্ড মেম্বাররা একটা কল করবেন একটা নক করবেন ঠিক আছে সে বেল বাজিয়ে সেই বেলটা বাজার পরে ওই যে যে পিয়ন থাকবে সে তোমায় বলে দেবে যে এবার আপনি যান তখন তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও ওকে এবার কি হবে নক করবে প্রথমে নক করার পর পাঁচ সেকেন্ড মতো ওয়েট করবে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর এবার উনি যদি ভিতর থেকে বলে দেন যে কামিন আর তুমি সেটা শুনতে পাও তাহলে ঠিক আছে নয় নক করার পর পাঁচ সেকেন্ড মানে দু তিন সেকেন্ডও হতে পারে ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ড ঠিক আছে ওয়েট করার পর তুমি দরজাটা খুলবে খুলে বলবে যে মেয়াই কামিন বা আমি কি আসতে পারি এই এইরকম তোমার যদি তুমি যদি খুব কনফিডেন্ট থাকো ইংলিশে তাহলে ইংলিশে বলবে আর না হলে বাংলাতেই বলতে পারো যে আসতে পারি তখন ওনারা ঢুকতে বলবেন এবার ঢোকার পর এন্টার ঢুকলে তারপরে ওখানে দেখবে একটা রুম এরম টেবিল থাকে টেবিল থাকে একটা ঠিক আছে টেবিলে বোর্ড মেম্বার্স থাকেন মেম্বাররা এইভাবে বসে থাকেন ওকে মেম্বাররা বসে রয়েছেন তিনজন থাকেন আমার সময় তিনজন ছিলেন তার মধ্যে একজন ফিমেল ছিলেন দুজন মেল মেম্বারস ছিলেন বোর্ড মেম্বারস অনেক সময় কিন্তু দুজন ফিমেল থাকতে পারে একজন মেল থাকতে পারে এই রকম ওকে এবারে এই এইরকম জায়গায় একটা চেয়ার থাকে ঠিক এই রকম জায়গাতে একটা চেয়ার থাকে ওকে এই রকম জায়গায় চেয়ার থাকে তুমি এই দরজা দিয়ে এন্টার করলে দরজা দিয়ে এন্টার করলে করে হেঁটে এই অবধি যাবে এইখানে গিয়ে দাঁড়াবে ঠিক আছে বা এইখানে গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে সবাইকে গ্রিট করবে সময় অনুযায়ী গুড মর্নিং বলতে পারো যদি ফার্স্ট হাফে থাকে তাহলে গুড মর্নিং সেকেন্ড হাফে হলে গুড আফটারনুন এইরমভাবে তো গুড আফটারনুন বা সিম্পলি হ্যালো বলতে পারো সবাইকে করবে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম এইভাবে তো তারা তোমাকে গ্রিটিংস ব্যাক করেন সব সবসময় সবাই না করলে একজন তো করে তোমাকে গ্রিট ব্যাক করবেন তারপরে হয়তো বলবেন যে বসুন হুম তখন তুমি বলবে থ্যাঙ্ক ইউ স্যার বা যে ম্যাম বললেন যে বসুন তাকে বলবে থ্যাংক ইউ ম্যাম বলে বসবে ঠিক আছে অর্ডারটা মনে থাকবে প্রথমে নক করবে দু থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করবে তারপর দরজাটা হালকা করে খুলবে খুলে বলবে যে আসতে পারি তখন ওনারা বলবেন যে হ্যাঁ আসো ভিতরে যাবে এইখানে বা এইখানে দাঁড়াবে দাঁড়িয়ে সবাইকে গ্রিট করবে ইংলিশেও গ্রিট করতে পারো বাংলাতেও গ্রিট করতে পারো নমস্কার জানাতে পারো হ্যালো বলতে পারো সুপ্রভাত গুড মর্নিং যা কিছু বা গুড আফটারনুন তারপরে ওদের মধ্যে থেকে কেউ একজন গ্রিট ব্যাক করবে বা গ্রিট অ্যাকনোলেজ করবে গ্রিট ব্যাক করা মানে তোমাকে বলবে যে হ্যাঁ গুড আফটারনুন বা গুড মর্নিং আর নয়তো মাথাটা নাড়িয়ে দেবেন তুমি যে বললে গুড মর্নিং তখন ওনার মাথাটা নাড়াবেন তারপর বলবে বসুন তখন থ্যাংক ইউ বলবে তারপরে বসবে হয়ে গেল এই যে এই অবধি হলো এবারে এখানে সিট হবে সোজা হয়ে বসবে কোল কুঁজো হয়ে বসবে না আবার বেশি খাড়া হয়েও বসবে না যেরকম নর্মাল তোমার যে ব্যাক সেটাকে স্ট্রেট রেখে বসবে খুব বেশি পা নাড়াবে না অনেকের না আছে টেনশনে পা নাড়ায় মুদ্রা দোষ আছে পা নাড়ানোর সেটা করবে না পাটাকে ক্লোজড রাখবে অনেকে পা ছড়িয়ে বসে চেয়ারে বসলেও পাটাকে ছড়িয়ে বসে ওইভাবে কিন্তু বসা যাবে না পাটা ক্লোজ রাখবে ঠিক আছে আর হাত দুটো কোলের উপরে রাখবে ওকে আর চেয়ারে চেয়ারে হেলান দিয়ে দেবে না সোজা হয়ে বসবে আর এইভাবে তারপর তো তোমার ইন্টারভিউ চলবে কথোপকথন তোমাকে ইন্ট্রোডিউস করতে বলবে এটসেট্রা সেসব আসছে যখন ইন্টারভিউ হয়ে যাবে ওনারা বলবেন ঠিক আছে এবার আপনি আসতে পারেন যেই আসতে পারেন বলবে তখন তুমি উঠে দাঁড়াবে দাঁড়িয়ে ধন্যবাদ বলবে হুম ধন্যবাদ বলে সবাইকে ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম হুম এরমভাবে বলে তারপরে কিন্তু স্ট্যান্ড আপ থ্যাঙ্ক ইচ অফ দে গো আউট অফ দ্য রুম ঘুরবে চলে আসবে দরজাটা খুলবে দরজাটা খুলে বেরোবে তারপরে কিন্তু ওই ধম করে ছেড়ে দেবে না দরজাটা বন্ধ করে বেরোবে ঠিক আছে যে ছেড়ে দিলে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেলে ধপাস করে আওয়াজ হলো দরজা ওই রকম না ওকে এবার আর কি কি লিখেছি দেখো যে টাইমে আছে তার আগে পৌঁছানোর চেষ্টা করবে অনেকটা আগে পৌঁছানোর চেষ্টা করবে যতটা পারো ঠিক আছে আগে পৌঁছানোর চেষ্টা করবে যা যা ইম্পর্ট্যান্ট জিনিস আছে সব নিয়ে যাবে যা যা ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসের কি অরিজিনাল আর ফটোকপি নিয়ে যাবে আর একটা বলে দিচ্ছে সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে নিজের মোবাইলে রেখে দেবে কোনো কারণে যদি ফটোকপি তুমি হারিয়ে ফেলো বা ফটোকপি নষ্ট হয়ে যায় তখন যাতে তুমি ওই স্ক্যান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারো পিএসসি অফিসের একদম সামনেই জেরক্সের আর ফটোকপির দোকান টোকান সব মোটামুটি আছে অ্যাফিডেভিট আগে থেকে বানিয়ে নাও কারোর যদি কোনো নামের বা কোনো ডেট অফ বার্থের অ্যাড্রেসের ডিসক্রিপেন্সিস থাকে ফাদার্স নেমে ডিসক্রিপেন্সি থাকে তাহলে তোমরা অ্যাফিডেভিট বানিয়ে নাও আর কোনো মহিলার ধরো বিয়ে হয়ে গিয়েছে অনেক সময় তো এরকম হয় যে যখন ফিল করেছিল ফর্ম তখন বিয়ে হয়নি এখন বিয়ে হয়ে গিয়েছে ইত্যাদি সেই সব কিছু নিয়ে কিন্তু তোমরা পিএসসি অফিসে আগে থেকে জানিয়ে দিতে পারো এমনি সেই দিনে জিজ্ঞাসা করবে যখন ওই যে একটা রুমে বললাম সমস্ত ডকুমেন্টস চেক হবে তখন এমনি জিজ্ঞাসা করবে কিন্তু আগে থেকে তোমরা পিএসসি অফিসে এই নিয়ে কথা বলে আসতে পারো এখানে আর বেশি কিছু বলার নেই এর পরের যেটা সেটা এটা হয়ে গেছে হ্যাঁ এখানে কি হবে ইন্টারভিউতে কি হবে প্রথমে ইন্ট্রোডাকশন হবে তোমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা নিজের ব্যাপারে কিছু বলো সেক্ষেত্রে কি নাম বলবে কোথায় থাকো সেটা বলবে মানে তুমি অরিজিনালি কেউ যদি অরিজিনালি অন্য জায়গা থেকে থাকে নেটিভ প্লেস এখন কাজের সূত্রে পড়াশোনার সূত্রে অন্য জায়গায় আছে সেইটা বলবে তারপর কোন অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কোথা কোথা থেকে পড়াশোনা করেছো এটা কি হয় টেন্থ টুয়েলথ গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন মানে টেন্থ অনওয়ার্ডস টেন্থ অনওয়ার্ডস যেখান থেকে পড়াশোনা করেছো সেই সব একেবারে প্রি প্রাইমারি প্রাইমারি সেসব বলার দরকার নেই টেন্থ থেকে কোথায় কোথায় পড়াশোনা করেছ সেগুলো সব বলবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোথাও যদি কাজ করে থাকো সেটাও বলবে সেটা পার্ট টাইম কাজ হলেও বলবে আর ফুল টাইম কাজ হলেও বলবে সরকারি হোক বেসরকারি হোক তারপরে ফ্রিল্যান্সিং হোক সব কিছুই বলবে মোটামুটি কাজের এক্সপিরিয়েন্স থাকা তো খারাপ নয় বরং অনেক দিন ধরে বসে থাকলে কেউ তাকেই জিজ্ঞাসা করে বেশি যে এতদিন ধরে বসে আছো কিছু চেষ্টা করনি কেন অন্য কিছু করনি কেন তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেটা বলবে ঠিক আছে এবং অবশ্য নিজেকে জাস্টিফাই করতে হবে তুমি ধরো কোনো একটা জিনিস নিয়ে বললে যে আমি এই ধরনের কাজ করি বা কন্টেন্ট বানাই বা কিছু করি যেমন আমার ইন্টারভিউর অনেক আগের থেকে আমি কনটেন্ট বানাতাম ইউটিউবে আমি সেটা বলেছিলাম যে এই ব্যাপারে আমি কন্টেন্ট বানাই এবার তুমি ধরো বললে যে আমি ম্যাথস পড়াই কি ভূগোল পড়াই কি সায়েন্স পড়াই এবার তোম তোমাকে ধরো সায়েন্সের কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করলো ক্লাস টেন বা টুয়েলভ লেভেলে তুমি তো দিতে পারলে না সেটা কিন্তু হবে না তাই জন্য তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে তুমি জাস্টিফাই করতে পারলে তবেই বল। অন্য কোনো যদি কোয়ালিফিকেশানস থাকে সেইগুলো বলবে এক্সট্রা কোয়ালিফিকেশান কোথা থেকে কোনো ডিপ্লোমা করেছো বা এই রকম আর হবিজ তোমার হবি কি সেইটা সেটাও কিন্তু কোনো মিথ্যা কথা বলা চলবে না কারণ ওনারা ধরে ওনারা ধরে ফেলবেন তাই তোমার যদি হবিজ থাকে তুমি স্পোর্টস দেখতে ভালোবাসো খেলাধুলা করতে ভালোবাসো তাহলে যা যা খেলা বর্তমানে হয়েছে বা যে খেলা তোমার তোমার পার্টিকুলার ইন্টারেস্ট আছে সেই খেলা সম্পর্কে জেনে যাবে তোমার যে কেউ যদি গান করে নাচ করে ছবি আঁকে সেই ফিল্ডগুলো সম্পর্কে জানবে আর তুমি যদি সত্যি সত্যি সেই হবিটা প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই জানবে ঠিক আছে হলো কোনো মিথ্যে কথা বলবে না কোনো বানিয়ে চটক দেওয়া কথা কিন্তু বলবে না কারণ ওরা শুনে চুপ করে যাবেন এরকম নয় বরং তুমি যদি চটক দেওয়ার জন্য কোনো আলাদা আমি সবার থেকে স্ট্যান্ড আউট করবো ভেবে কিছু একটা বলো এবং পরে সেটাকে জাস্টিফাই করতে না পারো তাহলে কিন্তু ইয়ে মানে তোমার পক্ষে খারাপই হবে সেটা ডেট্রিমেন্টাল আর আরেকটা জিনিস তুমি ধরো তোমার যে হবিটাকে বললে এবার যদি তোমায় বলে তোমার এই হবিটা বা তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা তোমার যে আদার্স কোয়ালিফিকেশান আছে সেগুলো তুমি কিভাবে তোমার বর্তমান যে মিসলেনিয়াসের কাজে বা অ্যাডমিনিস্ট অ্যাডমিনিস্ট্রেশনে কাজে লাগাবে সেইটা কিন্তু ওনারা জিজ্ঞাসা করতে পারেন যেমন আমার হবি যেটা ছিল সেই উনি বলেছিলেন যে তোমার হবিটা তুমি কীভাবে কাজে লাগাবে তারপরে তুমি যে সাবজেক্টে গ্রাজুয়েশন করেছো সেই সাবজেক্টটা কিন্তু ভালো করে একটু মোটামুটি বেসিক্সগুলো দেখে যাবে ঠিক আছে হুম আর কারোর যদি গ্র্যাজ গ্র্যাজুয়েশন ধরো কারোর ফিজিক্সে হলো এবার তা সে সাবজেক্টটা তো মোটামুটি দেখে যাবে তার সাথে কিন্তু এই যে ফিজিক্সে কে নোবেল প্রাইজ পেয়েছেন তার কাজটা কীতে কি বিষয়ে ছিল বা ফেমাস যেমন আইনস্টাইন কী জন্য নোবেল প্রাইজ পেয়েছেন সেই কাজটা সম্পর্কে একটু বলো এই ধরনের জিনিস কিন্তু দেখে মানে কোয়েশ্চেন করতেই পারে ঠিক আছে যদি ডাব্লিউ দিয়ে থাকো ডাব্লু বিসিএস এন এটসেট্রা ওইটা তাহলে কি হবে ওনারা তোমাকে জিজ্ঞাসা করবেন যে সেখানে অপশানাল কি ছিল ঠিক আছে যদি অপশনাল নিয়ে দাও তাহলে তো এক যদি না নিয়ে শুধু এর জন্য দাও তাহলে বলবে যে কেন একেবারে এবির জন্য দিলে না তখন তুমি বলবে তোমার কারণটা আর যদি তোমার অপশনাল থেকে থাকে তো সেই অপশনাল সাবজেক্টটা কিন্তু একটু দেখে যাবে ঠিক আছে কারোর বেশিরভাগ মানুষের তো অ্যান্থ্রোপোলজি থাকে তো অ্যান্থ্রোপোলজি যদি থাকে তাহলে সেটা দেখে যাবে এবার তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট আর তোমার অপশনাল যদি আলাদা হয় সেখানেও একটা কোয়েশ্চেন আসতে পারে সেটার জন্য প্রিপেয়ার হয়ে যাবে ওকে এইবারে চলে আসছে নো ইওর স্টেট তোমার রাজ্য সম্পর্কে ভালোভাবে জানবে কি জানবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ঠিক আছে মানে এখানে কটা জেলা আছে কতগুলো ডিভিশন আছে প্রত্যেকটা ডিভিশনে কোন কোন জেলা আছে কোন নতুন জেলাগুলো প্রোপোজড হয়ে আছে চারটে না তিনটে নতুন জেলা প্রোপোজড হয়ে আছে এখনও অফিসিয়াল হয়নি কিন্তু সেই জেল নতুন জেলা তৈরি হবে সেই জেলাগুলো জেনে যাবে লাস্ট নতুন কি কি জেলা তৈরি হয়েছে কোন আগের কোন জেলা থেকে ক্রেভ আউট করে নতুন জেলা তৈরি হয়েছে এই জিনিসগুলো জানবে সেম উইথ ইউর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে কতগুলো ডিভিশন আছে সাব ডিভিশন আছে কতগুলো ব্লক আছে তোমার যে ব্লক সেটা কোনটা তোমার সাব ডিভিশন কোনটা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জেনে যেতে হবে ঠিক আছে তারপরে তোমার নিজের যে এলাকা সেখানে যদি কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টস থাকে ইম্পর্টেন্ট প্লেসেস থাকে হিস্টোরিক্যাল সিগনিফিক মানে ঐতিহাসিক গুরুত্ব থাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা থাকে ঘোরার জায়গা থাকে সেইগুলো জেনে যাবে কোনো ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি কোনো মহান ব্যক্তিত্ব হুম বা বিখ্যাত ব্যক্তি তার যদি ওখানে কোনো জন্ম বা কর্মস্থান হয়ে থাকে সেগুলো জানবে আর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে তোমায় মুখস্থ করে যেতে হবে না যেইরকমভাবে তুমি রিটার্ন এক্সামের জন্য মুখস্থ করো সেরকম না কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি দৈনন্দিন জীবনে মানে আশেপাশে কী হচ্ছে গত এক দু মাসে এবং সেইখানে সেইটা নিয়ে তোমার মতামত ঠিক আছে ওইটা এবার দেখো বেশিরভাগ জিনিস আমরা কিন্তু ভীষণ রকম এখন শুধু আমরা না মিডিয়া বলো বা সব কিছুই খুব পলিটিক্যাল যে কোনো ঘটনাকে পলিটিসাইজ করে দেওয়া হয় সেটা কোনো একজন শিল্পীর প্রাইজ পাওয়া হোক বা প্রাইজ না পাওয়া হোক কোনো শিল্পীর কোনো কনসার্ট বা কোনো সিনেমা ক্যান্সেল হয়ে যাওয়া হোক সেন্সার হয়ে যাওয়া হোক থেকে দাঙ্গা সব কিছুকেই পলিটিসাইজ করে দেওয়া হয় কিন্তু তুমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছ তাই তুমি হাইপার পলিটিসাইজড হতে পারবে না ঠিক আছে কারণ তুমি পার্মানেন্ট এক্সিকিউটিভে রয়েছো সরকার যখনই চেঞ্জ হোক যার সরকারি আসুক তোমাকে কিন্তু সেই সরকারের সাথে সাথে কাজ করতে হবে সুতরাং তোমার যদি কোনো একটা পার্টিকুলার পার্টির প্রতি একদম অ্যাবসলিউট হেট্রেট থাকে তাহলে কি বোঝাই যাচ্ছে সে যে সেই পার্টি কোনোদিনও যদি পাওয়ার পাওয়ারে চলে আসে তাহলে তুমি তার সাথে কাজ করবে না বা তোমার করা সম্ভব হবে না তোমার বিপদ হবে ঠিক আছে তো সেই জন্য তোমার পলিটিক্যাল ওপিনিয়ন পলিটিক্যাল ইনক্লিনেশন সকলের থাকে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো পার্টিকে পছন্দ হয় কোনো না কোনো পার্টিকে অতটা পছন্দ হয় না পলিটিক্যাল পার্টিকে কিন্তু সেই পলিটিক্স সর্বস্ব রাজনীতি সর্বস্ব হয়ে ওঠা চলবে না তোমাকে একজন অ্যাডমিনিস্ট্রেটর একজন প্রশাসকের মতন ভাবতে হবে কথা বলতে হবে ঠিক আছে তুমি একজন পাবলিক সার্ভেন্ট তো তোমাকে পাবলিকের কথা মাথায় রেখে কথা বলতে হবে ওকে এমন নয় যে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে যে বর্তমানে পলিটিক্সে এই এই ঘটনাগুলো চলে আসছে ঠিক আছে আমি একটা ধরো উদাহরণ দিচ্ছি যে বর্তমান পলিটিক্সে কাস্ট রিজার্ভেশন কাস্ট বেসড এবং ধর্ম বেসড রিজার্ভেশন নিয়ে তোমার কি বক্তব্য এবার তোমার তুমি একটা কথা এবার তুমি বলতে পারো কি যে এ তো একদমই হওয়া উচিত না কোনো রিজার্ভেশন হওয়া উচিত না ফুল ফ্লেজেড ওপেন অ্যাবসলিউটলি ওপেন মেরিটের উপর ভিত্তিতে হওয়া উচিত এটা তুমি বলতে পারো দুই তুমি বলতে পারো যে না যেরকম কাস্ট যেরকম কাস্ট বেসড রিজার্ভেশন চলছে সেই রকমই চলতে দেওয়া উচিত ওই যে দু হাজার তিন হাজার বছর ধরে ইয়ে হয়ে এসছে দু হাজার বছর ধরে অত্যাচার হয়ে এসছে ক্রমাগত অত্যাচার তাই এখন যেমন চলছে এরকমই চলতে থাকুক এবং সারা জীবন এইরকমই চলুক এটা তুমি বলতে পারো আর তৃতীয় যেটা যেটা তোমার আইডিয়াল হওয়া উচিত যে তোমার বলা উচিত যে রিজার্ভেশন থাকতেই হবে কারণ আমাদের সমাজে আমার প্রত্যেকটা মানুষ আমাদের দেশে আমাদের রাজ্যে যত মানুষ রয়েছে তাদের আর্থ সামাজিক পরিস্থিতি সমান নয় আর্থ সামাজিক পরিস্থিতি মানে কি তাদের ইকোনমিক স্ট্যাটাস এবং তাদের সোশ্যাল স্টেটাস এই দুটো সকলের সমান নয় তাই আমাদের যদি সকলকে একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হয় তাহলে রিজার্ভেশন থাকাই উচিত কিন্তু সেটাকে রেশানালাইজ করতে হবে রেশানালাইজ করতে হবে মানে কি যে এখন যেমন তুমি বলবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে যথেষ্ট সামাজিক এবং আর্থিক প্রতিপত্তি থাকা সত্ত্বেও সেই পরিবারের মানুষ ক্রমাগত সংরক্ষণের সুযোগ নিয়ে গিয়েছে এমন হওয়া উচিত নয় দুটো জেনারেশন একটা জেনারেশন বা দুটো জেনারেশন সুযোগ পাওয়ার পরে তার থেকে সংরক্ষণের সুযোগ নিয়ে নেওয়া উচিত বা পারিবারিক ইনকাম একটা পার্টিকুলার লেভেলে চলে যাওয়ার লেভেলের উপরে গেলে তাকে সংরক্ষণ থেকে বাতিল করা উচিত ক্রিমি লেয়ার যেটাকে বলে যেটা ওবিসিতে আছে না লেয়ার সার্টি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট আনতে হয় ছ লাখ না আট লাখ একটা ক্যাপ দেওয়া রয়েছে যে তার উপরে যদি পরিবারের ইনকাম যায় তাহলে তারা আর সংরক্ষণের সুবিধা নিতে পারবে না সেটা এসসিজ এবং এসটিজের ক্ষেত্রেও হওয়া উচিত দ্বিতীয় তুমি আর একটা যে জিনিস বলতে পারো যে এডুকেশন যত অব্দি আছে সেখানে সংরক্ষণ থাকা উচিত কিন্তু চাকরির ক্ষেত্রে মেরিটের উপরেই হওয়া উচিত এরকম তুমি বলতে পারো ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে সেখানে তুমি বলতে পারো যে ইকোনমিক্যালি উইকার সেকশনের যে নতুনটা এসছে সেটা একটা গুড স্টেপ কারণ এখানে এখানে যারা সত্যি সত্যি নিডি যারা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে এবং এটা ইন্ডিভিজুয়াল রাইট দেখো ইকোনমিক্যালি উইকেস তোমরা আরও যে যে এসটি এসসি বা ওবিসি যে সংরক্ষণগুলো সেগুলো কিন্তু কমিউনিটি রাইট জাত হিসাবে দেওয়া হয় যে এ এ জাতির বা এ এই ধর্মের সেই জন্য তাকে দেওয়া হচ্ছে কিন্তু ইডাব্লিউএস যেটা সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল বেসিসের যে একজন পার্টিকুলার মানুষ তার কতটা ইনকাম তার ভিত্তিতে ঠিক আছে তো সেটা একটা উদাহরণ হিসেবে আর একটা তুমি বলতে পারো যে এখন করাপশান আমাদের সিস্টেমের ভিতরে রয়েছে সেই জন্য কি হয় অনেক সময় যারা ডিজার্ভিং নয় তারাও সার্টিফিকেট বানিয়ে নেয় এবং সেখান থেকে সংরক্ষণ নেয় এটাও আমাদের বন্ধ করতে হবে যাদের সত্যি সত্যি প্রয়োজন তাদের সংরক্ষণ দেওয়া দরকার যাদের প্রয়োজন নেই তাদেরকে সংরক্ষণের আওতা থেকে বাইরে বের করা হোক এবং কেউ যদি ফ্রডিউলেন্টলি সংরক্ষণ নেয় তাকে যেন শাস্তি দেওয়া হয় এই রকম। তো বুঝতে পারলে তুমি কোনো অ্যাক্টিভিস্ট নয় তুমি কোনো পলিটিশিয়ান নয় তুমি একজন অ্যাসপায়ারিং অ্যাডমিনিস্ট্রেটর একজন প্রশাসক তো তোমাকে প্রশাসকের মতো করেই ভাবনা চিন্তা করতে হবে হলো উদাহরণ দিয়ে আমি বলে দিলাম আচ্ছা এইবারে এই যে লার্ন দ্য জব প্রোফাইল অফ দ্য মেনশন পোস্ট এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে তুমি একটু ইন্টারনেটে বা ইউটিউব থেকে দেখে যাবে এই প্রত্যেকটা পোস্টের কী কী কাজ অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট এর এটা কোন দপ্তর বা কোন ডিপার্টমেন্ট বা কোন মিনিস্ট্রি চালায় সেটা কিন্তু দেখবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তারপর এটা হলে কি কাজ করতে হয় সেটা দেখবে ঠিক আছে মানে এই পোস্টটা ক্রিয়েট করার কারণ কি একজন পার্টিকুলার যে অফিসার তৈরি হচ্ছে সে কি কাজ করবে আর হচ্ছে আর একটা জিনিস জানবে যেটা সেটা হচ্ছে কি কি স্কিমস আছে এই যে দপ্তরটা যে দপ্তরের আন্ডারে এই এইটা চলছে এই পোস্টটা পড়ছে কি কি স্কিম আছে সরকারি স্কিম কি কি আছে বেনিফিশিয়ারি কে কে হতে পারে ক্রাইটেরিয়া কী সেই স্কিমগুলো পাওয়ার জন্য এই স্কিমগুলো যদি ঠিকঠাকভাবে চালানো হয় তাহলে কি কি লাভ পাবে কি কি জিনিস মানে কী ভালো হবে সেই সব জিনিসগুলো কিন্তু দেখে যাবে এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমি অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্টটা উদাহরণ দিয়ে বললাম তোমার ধরো এই ব্লক ইউথ অফিসারটা তুমি ওয়ান রাখছো ঠিক আছে তারপরে এই যে ব্লক ওয়েলফেয়ার অফিসারটা তুমি ধরো টু রাখছো তো প্রথম যে পাঁচটা পোস্ট তুমি রাখছো সেই পাঁচটা পোস্টের তো খুব ভালো করে জেনে যাবে যে কোন দপ্তর সেই দপ্তরের মিনিস্টারকে সেই দপ্তরে কী কী স্কিম চলে এবং এই পোস্টের কাজটা কি। ঠিক আছে এই জিনিসগুলো সব জেনে যাবে এই যে এখানে ইম্পর্টেন্ট স্কিমস রান বাই দি ডিপার্টমেন্ট আর নিউজ পেপার পড়বে যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো স্টেটে কী কী হচ্ছে তারপরে সারা দেশে কি কি হচ্ছে তারপর ইন্টারন্যাশনাল কি কী ইম্পর্টেন্স এবার দেখো রাশিয়ার যে ইয়েটা সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে ঠিক আছে এবং যে নেটো ইত্যাদি এতদিন ধরে চলছে যেহেতু প্রশ্ন করতে পারে তোমাকে হুম এইগুলো হলো আর কিছু নেই আপাতত বলার এইটাই যদি কোনো থাকে তো এই 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 যে ভিডিও তার কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি অনেক কোয়ারিস জমা থাকে তাহলে পরবর্তী আরেকটা ভিডিওতে সেই কোয়েরিজগুলো অ্যাড্রেস করে দেওয়া হবে ঠিক আছে আর সকলকে অল দ্য বেস্ট যেগুলো বলে দিলাম সেইগুলো মনে করে রাখবে ড্রেস কোডটা মাথায় রাখবে আর ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলি অনেকে দেখবে বলে যে সেই ইন্টারভিউ বোর্ডে ডিম আগে না মুরগি আগে তোমার জামায় কতগুলো বোতাম আছে কতগুলো সিঁড়ি ভে ভেঙে তুমি উপরে উঠলে এই কোন গাড়ি করে এসছো সেই ট্যাক্সির বা বাসের নাম্বার বলো এইগুলো কিন্তু ধরে না এগুলো হয়তো কোনো এককালে একজনকে ধরেছিল কারণ সে সব কিছুর উত্তর দিচ্ছিল বা হ্যাঁ হতে পারে তুমি যদি বলো যে স্যার আমার সব কিছু খুব মনে থাকে আমি ডিটেক্টিভ নভেল পড়তে খুব ভালোবাসি আমার সব কিছু আই হ্যাভ অ্যান আই ফর ডিটেলস এই ধরনের বলো ফেলুদার যেমন সব কিছু মনে থাকতো তখন হয়তো তোমাকে বলতে পারে যে তুমি যে ট্যাক্সি করে এসছো তার নাম্বারটা তোমার মনে আছে কারণ ফেলুদা তো এইরকম টাইপেরই ফেলুদার সব কিছু মনে থাকে সব কিছু লোকে যা দেখতে পায় না ফেলুদা তা দেখে ফেলে হুম তো তখন কিন্তু এইটা বলতে পারে বা তুমি যে এলে আর তুমি তুমি কোথা থেকে কত দিয়ে এসছো কতবার মোর ঘুরেছো এইগুলো বলতে তো এইটা তো সেটা পার্টিকুলার ক্ষেত্রে এই কিন্তু এইগুলো কোয়েশ্চেন নয় আমি তোমাকে বললাম দেখ কতগুলো কোয়েশ্চেন অলরেডি বলেছি আর তোমার ইন্টারভিউ হবে বড়ো জোর পনেরো থেকে কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা ঠিক আছে তার মধ্যে তুমি কোয়েশ তুমি ও তারা কোয়েশ্চেন করবে তুমি উত্তর দেবে ওকে তো এই ধরনের আজেবাজি কোয়েশ্চেন কখনো করেন আর যদি কোনো কিছু প্রশ্ন করেন এবং উত্তর না জানা থাকে তাহলে কিন্তু তুমি বলে দেবে যে সরি স্যার আমার মনে নেই আমি পরে গিয়ে দেখে নেব আর কোনো ধরো কোয়েশ্চেন করলে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ অল্প অল্প হয়তো জানি হয়তো জানি তখন আগে থেকে বলবে যে স্যার আমার তো ঠিক মনে নেই কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করতে পারি তখন ওনারা বলেন যে হ্যাঁ চেষ্টা করে দেখো সেরকম প্রথমবার চেষ্টা করলে হলো না দ্বিতীয়বার চেষ্টা করলে হলো না তাহলে বলে দেবে সরি স্যার আমি ভুলে গিয়েছি আমি পরে জেনে এই রকম ভাবে ঠিক আছে একদম ক্লিয়ার থাকবে হিউমিলিটি নিয়ে ওখানে থাকবে ওনারা মানে কোনো প্রশ্নের উত্তর যদি না জানো প্যানিক করার দরকার নেই এইভাবে বলবে যেমন আমার যে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল আমার গ্র্যাজুয়েশনের অনেক দিন পরেই তো আমি ইন্টারভিউ দিতে মানে অনেক বছর পরে গ্র্যাজুয়েশান হয়ে যাওয়ার প্রায় তিন চার বছর পরে আমার ইন্টারভিউ হয়েছিল তো ওনারা যখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি আমি বলেছিলাম তারপর বলেছিলেন এই সাবজেক্ট বাদে আর কিসে কিসে তোমার ইন্টারেস্ট আছে তখনই আমি বলে দিয়েছিলাম যে স্যার অনেক দিন তো গ্র্যাজুয়েশান হয়ে গিয়েছে আমার সাবজেক্টের প্রায় কিছুই ধরুন আমার মনে নেই এখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ি তো সেই জিনিসগুলোতেই আমার ইন্টারেস্ট আছে তা বাদে এই এই জিনিসগুলো আমার হবি এবার আমি তিন চারটে হবি বলেছিলাম তার মধ্যে আমার যে একটা হবি ছিল সেটা খুবই ইউনিক ওনারা বোধহয় প্রথমবার শুনলেন সেটা তো সেই জন্য ওনারা ওই ওই হবিটা নিয়েই আমাকে প্রায় পনেরো মিনিট ধরে বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হয়েছিল তারপরে আমাকে একটা ইনপ্রমচু সিচুয়েশান দিয়ে দেওয়া হয়েছিল উনি বলেছিলেন আজকেই আমি একজন ইন্টারভিউয়ের বোর্ডে মেম্বার ছিলেন তিনি বলেছিলেন আজ আমি পেপারে পড়লাম যে একজন স্বামী তার স্ত্রীর মুখে অ্যাসিড মেরেছে এবার এই একটা হেডলাইন থেকে তুমি কি কি কনক্লুশন ড্র করতে পারো বা তোমার এখন কি মনে হচ্ছে সেটা তুমি বলো তখন আমি সব বলেছিলাম এবার আমার ডাব্লিউ যে অপশনাল সাবজেক্ট ছিল সোশিওলজি সেই সোশিওলজির কয়েকটা কনসেপ্টও আমি সেখানে ইউজ করেছিলাম ইউজ করে একটা বেশ মোটামুটি প্যারাগ্রাফ বলেছিলাম তো তারপরে ওনারা শুনেছিলেন তারপরে আর ম্যাম ছিলেন তিনি আমায় বলেছিলেন যে তোমার এই যে হবিটা বা এই ট্যালেন্টটা সেটা তুমি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনে কাজে লাগাতে পারবে তখন আমি বলেছিলাম যে ম্যাডাম আমার এই যে রিফ্লেকটিভ রাইটিংয়ের হবিটা রয়েছে তার জন্য আমি একটা সিচুয়েশনকে অনেক অ্যাঙ্গেল থেকে অনেক পার্সপেক্টিভ থেকে দেখতে পারি এবং খুব তাড়াতাড়ি জাজ করে নিতে পারি তো আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশনেও যেহেতু অনেকজন স্টেক হোল্ডার্স থাকে সরকার একজন স্টেক হোল্ডার রয়েছে যারা বেনিফিশিয়ারি তারা একজন স্টেক হোল্ডার রয়েছে মাঝে পলিটিক্যাল পার্টি যেখানেই যাবো তার যে সেই লোকাল পলিটিক্যাল পার্টি তার একটা স্টেক হোল্ডার রয়েছে তা বাদে আমি এবং আমার যে স্টাফ রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে তারাও একটা স্টেক হোল্ডার এই বিভিন্ন স্টেক হোল্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা সিচুয়েশনকে জাজ করতে পারবো এবং খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবো এটা আমি বলেছিলাম তো তা তার আগে উনি বলছিলেন যে রাইটিং তুমি যেটা বলছো লেখালেখি করা এটা তো খুবই ক্রিয়েটিভ একটা কাজ তুমি এত ক্রিয়েটিভ কাজের কাজ তোমার ভাল লাগে তো তুমি অ্যাডমিনিস্ট্রেশনের মতন একটা কাঠখোট্টা ফিল্ডে কেন আসতে চাইছো তখন আমি বলেছিলাম যে না ম্যাডাম এটা শুধুমাত্র ক্রিয়েটিভিটির জন্য তো নয় এই তার থেকে এই এই জিনিসগুলো আমি ড্র করতে পারি এইভাবে তো সেইভাবে তোমরা দেখে নেবে আর যেটা জানো না সেটা খুব ভদ্রভাবে বলে দেবে যে জানি না আবার কোনো কিছু জানলেও সেটাকে একেবারে বেশি বেশি দেখিয়ে যে দেখো দেখুন আমি কত জানি সেরকমও যেন না হয় ওকে একদম হিউমিলিটি নিয়ে থাকবে ভদ্রভাবে থাকবে জোরে জোরে কথা বলবে না আবার মিন মিন করারও দরকার নেই ওকে সবার জন্য অল দ্য বেস্ট আর এই যে এই এইটা খুব ভালো করে ফিল করবে এখানে এক জিনিস লেখা আছে দেখো কোনো সাবজেক্ট তুমি সাবজেক্ট বলছি সরি কোনো সার্ভিস বা কোনো পোস্ট তুমি ধরো চাইছো না নিতে ঠিক আছে আমি বলবো সেই পোস্টটা সবার শেষে দাও কিন্তু তবুও নেবেন একেবারে নীল তুমি রেখো না এখানে বলেছে কিন্তু নীল বলে লিখে রাখতে রাইট এন আই এল ইন দ্যাট পার্টিকুলার বক্স নো বক্স শুড রিমেন আনফিল্ড মানে কোনো বক্স তুমি কিন্তু আনফিল্ড রাখতে পারবে না তোমার যদি কোনো সার্ভিস অপছন্দের হয় সেটাই তুমি এনআইএল লিখবে কিন্তু আমি বলছি এনআইএল লিখো না কারণ কি তুমি যদি ওখানে এনআইএল লেখো তাহলে অতগুলো পোস্টের জন্য তুমি নিজে কনসিডার হচ্ছ না ঠিক আছে তুমি সেটাকে সবার শেষে রাখো মানে কুড়িখানা পোস্ট আছে তার মধ্যে একটাতে ছেলেরা জয়েন করতে পারবে না একটাতে মেয়েরা জয়েন করতে পারবে না তো তুমি সেই কোনো সার্ভিস যদি অপছন্দের হয় সেটা একদম উনিশ নম্বরে রাখো কিন্তু তবুও তুমি রাখবে ঠিক আছে এটা আমার সাজেশন ওকে খুব ভালো করে ফিল করবে সবার খুব ভালো হবে অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ